মিডিয়া ভয়েসমেলে সবাইকে স্বাগত। জয়ীর মেকআপ রুম থেকে সঞ্চারী জীবনে এলো নতুন মোড়। টেলিভিশনের এই ধারাবাহিকটি সঞ্চারী মণ্ডলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালেন তিনি। কিভাবে এই ধারাবাহিকটি তার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করলো। অভিনয়ে এসেছে প্রায় 9 বছর হলো। ছোট পর্দায় ছোট্ট একটি চরিত্র দিয়ে যাত্রা শুরু হয়েছিল, তারপরে কখনো নায়িকা কখনো চরিত্র অভিনেত্রী, বিভিন্ন ভূমিকায় নিজেকে প্রমাণ করেছেন তিনি। কিন্তু জয়ী ধারাবাহিকে তার চরিত্রটি একটু বেশি স্পেশাল তার কাছে, আর এই চরিত্রটি তাকে পৌঁছে দিয়েছে ক্যারিয়ারের একটি নতুন মোড়ে। এবার বড় পর্দায় ডেবিউট করতে চলেছেন সঞ্চারী। ছবির নাম কলের গান, একটি গ্রামোফোনকে কেন্দ্র করে পারিবারিক সম্পর্কের গল্প। প্রীতম সিংহ ও সুনীল শর্মা প্রযোজিত এই ছবির পরিচালক প্রবণ মুখোপাধ্যায়। মুখ্য চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, চৈতী ঘোষাল, ভাস্কর বন্দ্যোপাধ্যায়। এবং এই ছবির প্রস্তাব আসার পেছনে একটা বড় ভূমিকা রয়েছে জয়ী ধারাবাহিকে। আমি একদিন মেকআপ রুমে বসে আছি, হঠাৎ নক করে প্রোডাকশনের একজন বললেন যে কয়েকজন ভদ্রলোক দেখা করতে এসেছে প্রযোজক এবং পরিচালকের সঙ্গে। সেদিনই প্রথম আলাপ, জানালেন সঞ্চারী। ওরা আমাকে ছবির কনসেপ্ট শোনালেন এবং বললেন জয়ীতে আমার অভিনয় দেখেই ওরা আমাকে কাস্টিং করার কথা ভাবছে। আমার সত্যি খুব আনন্দ হয়েছিল সেদিন। আমি সুশান্ত দা এবং চ্যানেলের কাছে কৃতজ্ঞ যে এমন একটা চরিত্র ওরা আমাকে দিয়েছেন যেখানে অনেক রকমের শেড রয়েছে, অভিনয়ের সুযোগ রয়েছে। সেই সুযোগটা পেয়েছি বলে আজ এই ছবির চরিত্রে অফারটা আমার কাছে এসেছে। কিন্তু বড় পর্দায় কাজ পেতে যে 9 বছর সময় লাগলো সঞ্চারীর, সেই নিয়ে কি তার মনে কোনো অভিমান রয়েছে? উত্তরে জানালেন অভিনেত্রী যে তার একেবারেই কোনো অভিমান নেই। কারণটাও জানালেন, আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চাও, ছবিতে টেলিভিশনে নাকি অ্যাড শুতে। আমি সবাইকে বলছি এবং আবারও বলছি যে আমি নিজেকে সেই জায়গাতেই দেখতে চাই যে আমি যে কাজেই করি না কেন সেটা যেন ওয়ান শট ওকে হয়। কলের গানের শুটিং এ লাস্ট শটের পর পরিচালক যখন ক্ল্যাপ করেছেন, সেটা আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি যে আমাকে যারা সিলেক্ট করেছেন তাদের আমার কাজ ভালো লেগেছে। তিনটি বিষয়কে আমি সবসময় মানি, লাক, ঈশ্বর আর আমার পরিশ্রম। এই ছিল আজকের আয়োজন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আর নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।